গুড মর্নিং, আজকে একটি নতুন রেসিপি করব। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ঢ্যাঁড়শগুলোকে ধুয়ে কেটে নিয়েছি আর ইলিশ মাছ ধুয়ে সুন্দরভাবে হলুদ এবং মরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমি মাছটাকে হালকা করে ভেজে নেব। আর এটা আমি প্রথমবারে রান্না করলাম ইলিশ মাছ দিয়ে ঢ্যাঁড়স। আলহামদুলিল্লাহ স্বাদ অনেক ভালো ছিল। তো এখন আমি ঢ্যাঁড়স হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপরে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এরপরে ভেজে নিচ্ছি। আমি ঢ্যাঁড়সটাকে সুন্দর করে ভেজে নিব। তারপরে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে ভুনিয়ে নিব। তো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা সামান্য পরিমাণে, এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি 3-4 বার পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কারণ আমার মনে হয় মশলা কষানোটা যত ভালো হবে খাবারের টেস্টটা তত বাড়বে। আর যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালোবাসেন বলেই কাজ করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। আমি কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এবারে আমি ঢ্যাঁড়শগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়শ দেওয়ার পরও আমি 5 মিনিট নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর আমি মাছের মাথা নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি এই ভুনানোর ভিতরে। এখন ওয়েট করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। আর এখন আরও দিয়ে দিলাম কাঁচা মরিচ। পানি ফুটে উঠেছে, এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর একটু পরে পরে আলতো হাতে নেড়ে দিচ্ছি। অনেকদিন ধরে ঠান্ডা লেগে আছে, একদমই ভালো হচ্ছে না, তাই ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। এবং আমি জানি ভয়েস ভালো হচ্ছে না, তো তারপরও কী করার, দিতে হবে, দিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। এই তো আমার রান্না শেষ। আমার ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক মজা ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।